হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন আগের দিন দেখো আমরা ঘর্ষণ অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের ছায়া প্রকাশনীর বইতে ছিল সেগুলো থেকে সলভ করছিলাম সেই সলিউশন ভিডিওগুলো এর আগে অলরেডি আমি দুটো পাবলিশ করেছি দুটো ভিডিওতে মোটামুটি এক দুই তিন এই যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ সলিউশন করা অবস্থায় এগুলো সব সলভ করে দেওয়া আছে আগের দিন দু নম্বর ভিডিওতে চোদ্দ নম্বর কোয়েশ্চেন অবধি হয়েছিল ইচ্ছা ছিল ওই ভিডিওতেই সমস্ত কোশ্চেনগুলো শেষ করে দেওয়ার বাট কারেন্ট চলে গেছিলো সেই কারণে সলভ ঠিক আছে তো দেখো আজকে নম্বর থেকে স্টার্ট হবে এবং বাকি চেষ্টা ভিডিওতে শেষ করে দেখা যাক এবার হয় দেখো যারা এর আগে অব্দি ভিডিওগুলো না দেখেছো বা যারা এই ভিডিও থামনেল দেখে প্রথম আমার চ্যানেলে এসছো তারা ওপরের হাই বাটনে কিংবা নিচের ডেসক্রিপশনে চলে যাও নিচের ডেসক্রিপশনে দেখো আগের যে সমস্ত চ্যাপ্টারগুলোর আমি এমসিকিউ সলিউশন করিয়ে দিয়েছি যেমন নিউটনের গতিসূত্র ভেক্টার ঠিক আছে ওইগুলোর সলিউশন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে সেপারেট কিংবা ডেসক্রিপশানে যদি তুমি লিংকে চলে যাও সেখান থেকেও পেয়ে যেতে পারো উপরের আই বাটনেও দিয়ে দেওয়া থাকবে মোস্ট প্রবলেম যদি আমার সময় থাকে দিয়ে দেবো ওকে তো এইগুলো জায়গা থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবার দেখো আজকে যে পার্ট থেকে আমাদের শুরু হবে সেটা হলো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন তো কোশ্চেন নাম্বার ফিফটিনটা কি আছে দেখো তোমাদের স্ক্রিনে চলে এসেছে কোশ্চেনটা একবার পড়ার চেষ্টা করো দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন বলছে বলছে থিটা নতিকোণের এক নততলের ওপর দিয়ে এম ভরের একটা বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো বস্তু ও নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লক নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে সেটা কত বলো তার মানে একটা নততল আছে এরকম ঠিক আছে এটা বলে দিয়েছে দেখো থিটা এইখানে বলছে একটা এম ভরের বস্তুকে এরকম একটা ছোট এম ভরের বস্তু আছে এই বস্তুটাকে বলছে ইউ বেগে ঠেলে দেওয়া হলো অর্থাৎ ইউ প্রাথমিক বেগে ওপরের দিকে ঠেলে দেওয়া হলো ঠিক এবার বলছে বস্তু এবং নততলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক এই জায়গাতে যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করছে সেটা হলো মিউ এবার বলছে ব্লক নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে অর্থাৎ কত দূরত্ব গিয়ে থাকবে আমি ধরে নিচ্ছি এ থেকে সাপোজ একটা ডিস্টেন্স ধরে নিলাম যে কোনো একটা পয়েন্ট ধরো এই পয়েন্টটা গিয়েই থেমে গেছে ঠিক আছে তাহলে এই ডিস্টেন্সটাকে আমি মনে মনে এস ধরে নিলাম ঠিক আছে তাহলে এস দূরত্ব গিয়ে বস্তুটা হয়তো এই জায়গায় এটা নাম দিয়ে দাও বি বি পয়েন্টে গিয়ে বস্তুটা কি হয়ে গেল স্থির হয়ে গেল তাহলে স্থির হয়ে গেলে এর ভেলোসিটি কত হবে অন্তিম বেগ আমরা বলতে পারি যে জিরো হয়ে যাবে এবার দেখো এখানে দূরত্বটা বার করতে বলেছে তাহলে এই দূরত্ব বার করতে গেলে আমি এখানে বেসিক্যালি কি করব প্রথমে দেখো একটা জিনিস যখন আমি বস্তুটাকে নিচের দিক থেকে উপরের দিকে ঠেলে ওঠানোর চেষ্টা করব তখন বস্তুটা একটা সার্টেন অ্যাক্সেলারেশন নিয়ে কিন্তু উঠবে না একটা মন্দন নিয়ে উঠবে যেহেতু ইউ প্রাথমিক বেগ ছিল তাহলে প্রথমেও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে বাট যেহেতু সে উঁচুর দিকে উঠছে আস্তে আস্তে কিন্তু তার ওই তরণটা কমে যাবে নিয়ে সে কিন্তু থাকবে এবং একটা পয়েন্টে গিয়ে পড়ে তার জিরো হয়ে যাবে হয়ে যাবে তাহলে যখন বস্তুটা স্থির হবে তখন দেখো কি কি কাজ করবে তাহলে বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে তখন নিচের দিকে একটা তরণ কাজ করবে সেটা হলো কত জি সাইন্থিটা এটা আমরা সবাই জানি ঠিক আছে আর যখন বস্তুটা স্থির হয়ে যাবে তখন বস্তুটার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে তুমি দেখবে যখন কোনো একটা পাহাড়ে ওঠো ওঠার পর যদি কোনো জায়গায় একটা স্থির থাকো তাহলে তোমার টেন্ডেন্সি কি থাকবে তুমি কিন্তু নিচে আস্তে 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 নামতে থাকবে তাহলে এই বস্তুটাও কিন্তু নিচের দিকে নামার একটা প্রবণতা এর মধ্যে কিন্তু চলে আসবে অর্থাৎ একে যদি ফাইনালি ছেড়ে দেওয়া হয় এই কিন্তু নিচের দিকে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে তাহলে নিচের দিকে যদি গড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকে তাহলে এর ফ্রিকশনাল ফোর্স কোন দিয়ে কাজ করবে বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে সেই ফোর্সটার ভ্যালু কত হয় মিউজিং অস্থিরা এটা আমরা জানি বেশ এবার যখন স্থির অবস্থায় আছে তখন আমরা বলতে পারি যে জি সাইন্থিটা ইক্যুয়ালস টু কী হবে মিউজিক কস্থিটা কেন কারণ জি সাইন্থিটাই হলো সেই অ্যাকসেলারেশন একটা পার্ট যার জন্য সে নিচের দিকে পড়ার উপক্রম হচ্ছিলো আর মিউজিক কসথিতা হল ওই পার্ট যেটা ঘর্ষণ বল অর্থাৎ একে আটকে রাখার চেষ্টা করেছে তাহলে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে এই ঘর্ষণ বলটা নিশ্চয়ই এই বলটার সাথে সমান অবস্থায় থাকবে অর্থাৎ যখন বস্তুটা স্থির আছে তখন আমি বলতে পারি যে জি সাইন্থিটা ইকুয়েল মিউজি কস্তিটা এটা বলা যেতে পারে বেশ এইটা তোমাদেরকে খেয়াল করতে হবে এইবার দেখো আমি ধরে নিলাম কি এইখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স এস দূরত্ব গিয়ে বস্তুটা কি হয়ে গেছে স্থির হয়ে গেছে এখানে এরা দূরত্বটাই বার করতে বলেছে তাহলে দূরত্বর ফর্মুলা কি দূরত্বের ফর্মুলা আমরা এখান থেকে লাগাতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস এটা অ্যাপ্লাই করতে পারি এবার দেখো ভি স্কোয়ার মানে অন্তিম ভেলোসিটি কত হয়ে গেছে জিরো তার মানে এখানটা জিরো হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে বলতে পারি এ সিকাল টু কত হবে বলো এ সিকাল টু হয়ে যাবে তোমার ইউ স্কোয়ার বাই টু এ এবার দেখো ইউ স্কোয়ার কত হবে ইউ প্রাথমিক বেগ নিয়ে গেছিল ইউ স্কোয়ার রইল এবার তোমাকে বার করতে হবে যেটা সেটা হলে এই অ্যাক্সেলারেশন বা মন্দনটা কত এখানে টুটা দিয়ে দাও এখান থেকে দেখো এটা বার করার চেষ্টা করো দেখো এ কত হবে দেখো এবার উপরের দিকে ওঠার সময় ঠিক আছে তাহলে আমার এই এটা দরকার এটা কি করে বার করবো না উপরের দিকে ওঠার সময় আমরা পড়েছি যে যখন কোন একটা বস্তু নততল বরাবর ওপর দিকে ওঠে তখন তার মধ্যে যে তরণ কাজ করে সেটা হলো জি সাইন থিটা প্লাস মিউজিক অস্থিরা এই দুটো টার্ম কি হয়ে যায় অ্যাড হয়ে যায় এবারে আগেই আমরা পড়ে এলাম যে যখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে তখন জি সাইন থিটা ইকুয়াল টু কি হবে মিউজিক অস্থিরা তাহলে আমি এখানে যে জি সাইন থিটা মিউজিক অস্থিরা আছে এই মিউজিক অস্থিরাটার জায়গায় জি সাইন থিটা আর একবার বসাতে পারি নিশ্চয়ই বসাতে পারি কারোর কোনো আপত্তি থাকবে না তাহলে আপত্তি যদি না আছে তাহলে আমি এখানে আরেকবার জি সাইন থা বসিয়ে দিলাম কারণ এখানে তো দেওয়াই আছে তাহলে এ দেখো এখানেও এখানেও জি 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 সাইন তার মানে বলতে পারি টু তাহলে এই যে টু জি সাইন থিটা চলে এলো এটা এখানে বসিয়ে দাও তাহলে টু ইন্টু এর জায়গায় কত হল টু জি সাইন থিটা তাহলে দেখো ইউ স্কোয়ার বাই ফোর জি সাইন থিটা ইউ স্কোয়ার বাই ফোর জি সাইন থিটা আমাদের অপশান আছে অপশান সি তাহলে অপশন সি হয়ে গেলো এই কোয়েশ্চেনটা কারেক্ট কার এবার আমরা চলে যাব পরবর্তী অর্থাৎ নাম্বার সিক্সটিন দেখো কোয়েশ্চেন ঠিক আছে নাম্বার কি বলছে বলছে একটা তলে অবস্থিত একটা তলের উপর দিয়ে গতিশীল করার জন্য তলে সমান্তরালে যে বল প্রয়োগ করা হয় তার বৃদ্ধির সাথে সাথে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় তা নিচে লেখচিত্রের সাহায্যে দেখানো হলো কোন লেখচিত্রটি সঠিক সেটা তুমি বলো তাহলে দেখো এখানে চারটে লেখচিত্র দেওয়া আছে তো এটা আমাদের থিওরিতেই ছিল দেখবে প্রথমেই বলেছিলাম যে প্রযুক্ত বলের সাথে সাথে প্রযুক্ত বল এদিকে বাড়ছে প্রযুক্ত বল বাড়ার সাথে সাথে কি হয় ঘর্ষণ বল যেহেতু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স এ কি হয় একটা সার্টেন লিমিট অব দি ঠিক আছে লিমিটিং ফ্রিকশন অর্থাৎ স্থিত ঘর্ষণ বল অব দি অর্থাৎ এর মান তুমি একটা সার্টেন লেভেল অব দি যদি বাড়াতে থাকো ঘর্ষণ বলও কিন্তু তার সাথে সাথে বাড়তে থাকে বাট তারপর যদি তুমি বলের পরিমাণটা আরও বাড়াও তখন কিন্তু আর ঘর্ষণ বল বাড়ে না এক্ষেত্রে কি হয়ে যায় তখন স্থিত ঘর্ষণ থেকে জাস্ট ক্রস করে এবং ক্রস করার পরে ওই ভ্যালুটা একটু ঘর্ষণ বলটা খানিকটা কমে যায় এবং তারপরে যে যখন বস্তুটা চলতে থাকে তখন ওর মধ্যে কি করে চলো ঘর্ষণ ক্রিয়া করতে থাকে এবং সেই চলো ঘর্ষণ বলটা স্থিত ঘর্ষণ বলের থেকে একটু কম হয় অর্থাৎ অপশন বি এই থিওরিটা দেখবে থিওরি বইও দেওয়া আছে এই গ্রাফটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি তোমাদেরকে তাহলে এই জিনিসটা কিন্তু হয় তাহলে অপশান বি হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার এটা যেহেতু থিওরি বেস্ট কোয়েশ্চেন অতএব চাপ নেই ওকে আর চলে যাব নেক্সট প্রশ্নতে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ছবিতে বলেছে এ ব্লকের ভর দশ কেজি এটার ভর বলে দিয়েছে দশ কেজি তল এবং ব্লক টির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট টু টু অর্থাৎ এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউ স্ট্যাটিকটা বলে দিয়েছে কত পয়েন্ট টু টু এবং চল ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে অর্থাৎ মিউ কাইনেটিক বলে দিয়েছে কত পয়েন্ট টু অর্থাৎ এই ব্লকটারি যখন দাঁড়িয়ে আছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হলো মিউ এস 0.22 আর যখন চলতে থাকবে যেহেতু বি ওয়েটটা নিশ্চয়ই ভারী বলেছে অননতমো বলেছে যে কত ব্লক হবে ঠিক আছে এটার ওয়েটটা বার করতে আমাকে বলেছে এইটাই কোশ্চেন মার্ক ঠিক আছে তাহলে বলছে এবার কোশ্চেনটা কি বলেছে যে ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর কত হবে তাহলে এখানটা দেখো এই গোটা সিস্টেমটা গতিশীল কি করে হবে এই যে বি ব্লকের ভরটা অর্থাৎ এখানে যদি ধরো বি ব্লকের ভর আমি বলেছি এমবি ঠিক আছে মাস অফ বি এটা হয় তাহলে এর সঙ্গে জি এই যে ফোর্স ঠিক আছে এটা একটা বল এম বি জি একটা কি হয়ে গেল বল এই বলটা যদি এইখানে যে সীমাস্ত ঘর্ষণ বল যেহেতু এটা টেবিলের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে তার মানে কি এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে তাহলে এই ঘর্ষণ বলের একটা তো লিমিট আছে যেটাকে বলি আমরা স্থিত ঘর্ষণ বল বা লিমিটিং ফ্রিকশন ঠিক আছে এই লিমিটিং ফ্রিকশনটাকে এ যদি ওভারকাম করতে পারে তাহলে কি হবে এই যে এ ব্লকটা আছে এটা এইদিকে চলতে শুরু করবে আর এই বি ব্লকটা কি হবে নিচের দিকে নামতে থাকবে তাহলে নিচের দিকে নামতে থাকবে দিকে এগিয়ে আসতে থাকবে একটা সার্টেন অ্যাক্সেলারেশন যে এই নিচের দিকে নামবে সেই অ্যাক্সেলারেশনে কিন্তু এই দিকে মুভ করতে থাকবে অর্থাৎ কপি কলটার দিকে মুভ করতে থাকবে ঠিক আছে তাহলে ওইটা আমাকে বার করতে হবে যে মিনিমাম এর মাস কত হবে যাতে করে এ ওই লিমিটিং ফ্রিকশনটা ক্রস করে জাস্ট চলা স্টার্ট করবে ঠিক আছে তাহলে দেখো লিমিটিং ফ্রিকশানের ক্ষেত্রে আমরা মিউ এস কত নেবো মিউ স্ট্যাটিকটাই নেব ঠিক আছে তাহলে লিমিটিং ফ্রিকশন বা এফএল এর মান কত বলো মিউ স্ট্যাটিক ইন্টু বলতে পারি এম ইন্টু জি কারণ মিউ এস ইন্টু এন হয় নর্মাল রিয়াকশান ফোর্স তো নর্মাল রিয়াকশান ফোর্স তো দশ কেজি আছে ইন্টু কি হয়ে যাবে জি হয়ে যাবে এবার দেখো জি এর মানটা তোমরা কত ধরবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই ঠিক আছে আমি দশ ধরে করছি ক্যালকুলেশন দেখো মিউ এস কত আছে পয়েন্ট টু টু মাস দেওয়া আছে দশ আর আমি জিটাকেও ধরলাম দশ তাহলে হচ্ছে তোমার পয়েন্ট টু টু ইন্টু দশ দশে একশো তার মানে হচ্ছে তোমার বাইশ বাইশ নিউটন বলতে পারো ঠিক আছে তাহলে লিমিটিং ফ্রিকশান কত বাইশ নিউটন অর্থাৎ এই যে বি ব্লকের মাসটা দেওয়া আছে বি ব্লকের মাসটা কিন্তু তার সাথে যে জিটা গুণ করব। এই গুণ ফলটাকে কিন্তু বাইশ নিউটনের থেকে জাস্ট বেশি হতে হবে বা বাইশ নিউটন হতে হবে এটা আমরা ধরতে পারি তাহলে কখন গতিশীল হবে না গতিশীল হওয়ার শর্তটা হলো আমি যদি এখানে বলে দিই গতিশীল হওয়ার শর্তটা কি হবে এখানে বলে দিচ্ছি নিচে যে গতিশীল হওয়ার শর্তটা হবে এম বি গণিত জি এটা অর ইকুয়েলস টু হবে যখন বাইশ নিউটন অর্থাৎ লিমিটিং ফ্রিকশানের সাথে সমান কিংবা তার থেকে বড় তখনই কিন্তু এই জিনিসটা গতিশীল হয়ে যাবে এবার দেখো মাস অফ বিটাই বার করতে বলেছে ঠিক আছে তাহলে গ্রেটার দেন ইকুয়েল টু দিয়ে দাও বাইশ বাই জি জি এর ভ্যালু দেখো দশ বছর তাহলে এখানে কত চলে আসছে টু পয়েন্ট টু কেজি অর্থাৎ দুই দশমিক দুই কেজি যদি এর ভর হয় ঠিক আছে তাহলেই কিন্তু এই জিনিসটা হবে এবং দুই দশমিক দুই কেজি সমান হলেও হবে দুই দশমিক দুই কেজির থেকে বেশি হলেও কিন্তু এই জিনিসটা জাস্ট এবার কিন্তু চলা শুরু করবে ঠিক আছে বাস এই ছিল এই কোয়েশ্চেনটা এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে অর্থাৎ কোশ্চেন নাম্বার এইটিন তো দেখো এটা কি বলছে বলছে বি ব্লকটির উপর একটা ঘাত বল প্রয়োগের ফলে এটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো অর্থাৎ এখানে একটা ঘাত বল প্রয়োগ হয়েছে একটা ফোর্স ঠিক আছে তার ফলে এ ভি বেগ নিয়ে চলতে শুরু করেছে ছবিতে দিয়ে দেওয়া আছে বলছে ব্লক এবং তলটির মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক হলো মিউ অর্থাৎ এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে বা চল ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে সেটা হলো মিউ বলছে ব্লকটি কত সময় পর থেমে যাবে সেটা তুমি বলো তাহলে দেখো ব্লকটি কত সময় পর থেমে যাবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর না ব্লকটাকে যখন আমি একটা ফোর্স দিলাম ঠিক আছে সেই ফোর্সের এই ব্লকটা চলতে শুরু করলো উইথ এ ভেলোসিটি ভি বাট যেহেতু এই দুটো তলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করছে যার ঘর্ষণ গুণাঙ্ক এখানে বলে দিয়েছে মিউ ঠিক আছে তাহলে এই ঘর্ষণ বলটা কি করছে ওর যে চলার গতিটাকে বাধা দিচ্ছে তাহলে সেই বাধা দেওয়ার জন্য বস্তুটা আস্তে আস্তে তার তরণটা কমতে থাকবে অর্থাৎ একটা মন্দন পেয়ে যাবে সে ঠিক আছে সেই মন্দনের আস্তে আস্তে কিছুটা দূরত্ব দিয়ে পড়ে বস্তুরা আলটিমেটলি কিন্তু থেমে যাবে তাহলে দেখো বস্তুটার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা আমরা ফার্স্টে বার করে নিই ঘর্ষণ বল এফ ঠিক আছে ইকুয়াল টু কত হবে না মিউ ইন্টু মাস অফ বি ইন্টু যদি আমরা বলি জি এটা এবার দেখো এই ঘর্ষণ বলটা দরুন এই বস্তুটার মধ্যে কত মন্দন সৃষ্টি হলো সেটাও বার করতে পারবো কি করে বার করবো না মন্দন যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি বা মাইনাস অফ এ বলতে পারো এ দিয়ে এখন লেখো যেহেতু মন্দন আর এবং অ্যাক্সেলারেশন আমরা জানি অপোজিট বাট ম্যাগনিটিউড ওয়াইজ সেম ঠিক আছে তো এ ক্যালকুলেট করো দেখো তাহলে এ ক্যালকুলেট করলে কি হবে ফোর্সকে যদি আমরা মাস দিয়ে ভাগ করে দিই দেন আমরা পেয়ে যাবো তাহলে মিউ এম বি ইন্টু জি একে যদি আমি এম দিয়ে ভাগ করে দিই এর মাস দিয়ে তাহলে এম বি এম বি কাটা পড়ে গেলো তার মানে মিউ জি এই মন্দনটা নিয়ে কিন্তু বস্তুটা এখন চলছিল এবার বস্তুটা চলতে চলতে বলেছে দেখো বলেছে ব্লকটা কত সময় পর থেমে যাবে তাহলে ব্লকটা যদি কিছু সময় পর থেমে যায় তাহলে সেই ক্ষেত্রে তার অন্তিম বেগ কত হয়ে যাবে বলো অন্তিম বেগ হয়ে যাবে জিরো তার মানে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম নর্মাল ফর্মুলা ভি টু কি শিখেছিলাম ইউ মাইনাস এটি যখন কোনো একটা বস্তু এ মন্দন নিয়ে চলে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এবার এখানে ভি মানে কি ছিল অন্তিম বেগ ইউ মানে ছিল প্রাথমিক বেগ এ মানে এখানে ধরে নিচ্ছিলাম আমরা মন্দন তাহলে এক্ষেত্রে দেখো ভি অন্তিম বেগ জিরো হয়ে যাবে কারণ থেমে যাবে জিজ্ঞেস করেছে তাহলে ভিটার জায়গায় আমি জিরো বসিয়ে দিতে পারি আচ্ছা ইউ মানে কিন্তু এখানে ভি কারণ যে ঘাত বলটা তুমি প্রয়োগ করেছো তাতে ভি ভেলোসিটি কিন্তু সে চলা স্টার্ট করে দিয়েছে তাহলে ইউ এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি ভি এবার দেখো এটার ভ্যালু বলে দিয়েছে এখানে কত এটার ভ্যালু দিয়ে দিয়েছে মিউ জি তাহলে মিউজি বসিয়ে দাও ইন্টু থাকবে আমার টাইম এ টাইমটাই আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে দেখো এই ভিটা যখন এদিকে আসবে এটা হয়ে যাবে মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস মিউজিক ইন্টু টি মাইনাস মাইনাস কাটা করে গেল আর বলতে পারি এবার দেখো কোনো কোয়েশনগুলো বুঝতে পারছো কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিও দেখে যারা উপকৃত হচ্ছো তারা ভিডিওতে নিচে ডেফিনেটলি একটা করে কমেন্ট করো ওকে এইগুলো সাপোর্ট এই ধরনের ছোটো ছোটো সাপোর্ট কিন্তু তোমাদেরকে আমাকে দিতে হবে কারণ তোমরা যদি এই সাপোর্ট গুলো না দাও তাহলে আমি আগামী দিনে ভিডিও বানানোর কিন্তু কোনো মোটিভেশন পাবো না যত জনই ভিডিও দেখছো এবং ভিডিও দেখে যদি অঙ্কগুলো তোমরা করছো তোমাদের যদি লাভ হচ্ছে তো ডেফিনেটলি একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট দিয়ে দিও ওকে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের আছে কত এবার উনিশ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার উনিশ কি বলছে একটা অর্ধকলাকৃতি বাটির ভেতর তলবে একটা পতঙ্গ খুব ধীরে ধীরে উঠছে এবং একটা অর্ধকলাকৃতি বাটি আছে এখানে একটা পতঙ্গ এখানে মোস্ট প্রবলেম এটা দেখে যা লাগছে আটশোলার মতো বা গঙ্গাপুরিংয়ের মতো লাগছে কি বলছে পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ এই জায়গাতে এই এই সারফেসটাতে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হলো ওয়ান বাই থ্রি বলছে পতঙ্গের সর্বোচ্চ অবস্থান ও অর্ধ প্রলাকৃতি তলের কেন্দ্রের সংযোগকারী রেখা উলম্ব রেখার সঙ্গে যদি আলফা কোণ করে থাকে তাহলে দেখো পতঙ্গের সর্বোচ্চ অবস্থান অর্থাৎ এই পজিশনটা অর্ধ গোলাকৃতি তলের কেন্দ্রের সংযোগকারী রেখা তাহলে অর্ধ গোলাকৃতি তলের এই যে তল এটা কেন্দ্রের সংযোগকারী রেখা এই রেখার সাথে বলছে আলফা কোন করে থাকে দেখো এই কোনটা কত আছে আলফা কোন করে আছে তাহলে বাকি জিনিসগুলো বার করতে বলেছে যে যদি আলফা কোন করে থাকে তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে এটাই অপশনে দেওয়া আছে তাহলে দেখো এই কোয়েশ্চেনটা আমাদের এই কোয়েশ্চেনটার মতন না অনেকটা দেখায় হুম এই যে কোয়েশ্চেনটা করেছিলাম এই যে এই বস্তুটা উঠছিল ঠিক আছে একটা বস্তু কোনো উঠছিল এইটার মতোই কিন্তু এখানেও কিন্তু সেম থিওরি লাগবে দেখো ওই থিওরি অ্যাপ্লাই করেই কিন্তু আমি এই অঙ্কটা করব দেখো যখন পতঙ্গটা উঠতে উঠতে এখানে উঠবে তাহলে ওঠার সময় কি হবে দুটো জিনিস কাজ করে দেখো এই পতঙ্গের একটা এম জি কোন দিকে কাজ করবে বলো এই পতঙ্গটার মাস যদি আমি এম ধরে নিই তাহলে এম জি সোজাসুজি নিচের দিকে কাজ করবে আর এই বরাবর একটা উপাংশ কাজ করবে দেখো এই বরাবর কথা হবে বলো এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে তাহলে এই বরাবর একটা ওজনের অনুভূমিক উপাংশ বা যাই বলো কস্তিটা থেকে উপাংশ হয় এখানে যেহেতু এর সাথে আলফা কোন করে আছে তাহলে এম জি কস আলফা এই বরাবর কাজ করবে আর এই নিচ বরাবর ঠিক আছে এই নিচ বরাবর যে বলটা কাজ করবে সেটা হলো এম জি সাইন আলফা এই এম জি সাইন আলফাটার জন্যেই কিন্তু পতঙ্গটা আর উপর দিকে উঠতে পারবে না ঠিক আছে কারণ এ যদি এবারে উপর দিকে উঠতে চায় তাহলে এই এম জি সাইন আলফা ওকে কি করবে নিচের দিকে নামানোর চেষ্টা করবে ঠিক আছে তাহলে যখন সে নিচের দিকে নেমে যাবে এবার ধরো তুমি একটা উঠছিল উপর দিকে ওঠার পর কিছুটা দূরত্ব অব্দি উঠেছো ওঠার পর তুমি এবারে নামতে শুরু করছো তাহলে নামতে শুরু করার সময় তোমার তল আর পায়ের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেইটা যে বলটা তোমাকে যেদিকে নামাচ্ছে তার অপোজিট দিকে কাজ করে অর্থাৎ উপরের দিকে কাজ করবে উপরের দিকে তাহলে মিউ এন কাজ করবে এন মানে কি লম্ব প্রতিক্রিয়া বল অর্থাৎ এই যে পতঙ্গটা এই তলটার উপর যে বল প্রয়োগ করেছে সেটা কত এম জি দিচ্ছিল এম জির আলফা উপাংশটা নিচের দিকে কাজ তাহলে কত হয়ে যাবে আলফা এবারে যখন পড়নশীল অবস্থায় থাকবে বা ম্যাক্সিমাম কতটা হাইট অব্দি উঠে থাকবে তাহলে ততক্ষণ কি শর্ত হবে না ঘর্ষণ বলটা যতক্ষণ এম জি সাইন আলফার সাথে সমান হবে ততক্ষণ অব্দি সে উঠতে পারবে এরকম একটা ব্যাপার তাহলে এখানেও আমরা ওই শর্তটাই অ্যাপ্লাই করবো যে নিচের দিকে নামার জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা হলো এম জি সাইন আলফা আর যে ঘর্ষণ বলটা ওকে আটকে রেখেছে সেটা হলো মিউ এম জি কস আলফা এইখান থেকে জাস্ট দেখো রিলেশনটা পাবে এবার দেখো এখানে এমজি এখানে সাইনটা ছিল সাইনটা লেখো আর এদিকেও ছিল এম ওকে মিউ এমজিটা মুছে দাও তাহলে এখানে পড়ে রইলো কস আলফা তাহলে দেখো সাইন আলফা বাই কস আলফা এখানে নিয়ে চলে আসো এদিকে তাহলে ট্যান আলফা হয়ে গেলো মিউ এবার ট্যান আলফা ইকোয়াল টু মিউ কোনো অপশানে দেওয়া নেই

অলরেডি এই ধরনের প্রশ্ন আমরা মানে ডিসকাস করেইছি প্লাস এই মানে অঙ্কটা করার জন্য যে থিওরিটা অ্যাপ্লাই করলাম সেটা তোমাদের উদাহরণের অঙ্কতেও দিয়ে দেওয়া আছে তো যারা পড়েছো তারা ডেফিনেটলি এই অঙ্কটা নিজেই করে নিতে পেরেছ এটুকু আশা রাখছি বাকি দেখো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে দেখো কোয়েশ্চেন নাম্বার কুড়ি কোয়েশ্চেন নাম্বার কুড়ি কি বলছে বলছে একটা অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটা ঘর্ষণহীন কপিকল আছে এখানে একটা ঘর্ষণহীন কপিকল আছে বলছে কপিকলটির ওপর দিয়ে অতিক্রান্ত একটা হালকা সুতোর এক প্রান্ত টেবিলের রাখা এ ব্লকের সাথে যুক্ত এ ব্লকের সাথে যুক্ত দেখো এই সুতোটা এ ব্লকের সাথে এখানে কি আছে যুক্ত আছে এখানে একটা টেনশন কাজ করবে তাহলে এই বরাবর আর এদের এটা এটা ঝুলছে তাহলে এই বরাবর একটা টেনশন কাজ করবে এবার কি বলছে বলছে সুতোটির অপর প্রান্তের সাথে বি ব্লকে যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বি ব্লককে যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে A ও ব্লকের ভর যথাক্রমে 15 কেজি এবং 10 কেজি। এ ব্লকের ভর বলে দিয়েছে 15 কেজি। তাহলে আমি 15 কেজিটা এখানেই লিখে দিচ্ছি। A হলো 15 কেজি আর এ হলো 10 কেজি। ওকে। এবার কি বলছে যে A ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক টেবিলের তল এবং ঘর্ষণ গুণাঙ্ক এখানে বলে দিয়েছে। এইখানটাতে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে বা ঘর্ষণ বল কাজ করছে সেটা হলো 0.4, মিউ এর ভ্যালু। ওকে। আর কি বলেছে যে A ও okay. e okay. B ব্লক দুটিকে স্থির রাখার জন্য A ব্লকটির উপর ন্যূনতম যে ভরের অপর একটি ব্লক সিকে কে বসাতে হবে তা হলো অর্থাৎ দেখো এবার কি হচ্ছে এখানে কি হবে অ্যাকচুয়ালি যদি এই যে 10 কেজি ভরটা আছে 10 কেজি ভরের সাথে নিশ্চয়ই এখানে জি কাজ করবে অর্থাৎ 10 জি অর্থাৎ এম জি এই এম জি ফোর্সটা কোন দিকে কাজ করবে নিচের দিকে কাজ করবে এই নিচের দিকে কাজ করার জন্য এই বস্তুটা কি চাইবে এই যে 15 কেজি ভরের যে বস্তুটা রয়েছে সেই বস্তুটাকে এদিক থেকে এদিকে টেনে নিয়ে যেতে ঠিক আছে এবার এখানে কি আছে যেহেতু তল আর এর মধ্যে একটা ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দেওয়া আছে তার মানে এখানে ঘর্ষণ বল কাজ করছে তাহলে সেই ঘর্ষণ বলটা কি চাইবে ওকে আটকে রাখতে এবার বলছে যে সি ব্লক বসাতে হবে কেন সি ব্লক বসাতে হবে কারণ এই বলটাকে এই ঘর্ষণ বলটাকে আমাকে কি করতে হবে বৃদ্ধি করতে হবে নাহলে কিন্তু এ একে নামিয়ে দেবে অর্থাৎ স্থির রাখতে আমি পারবো না তাহলে স্থির যদি রাখতে চাই তাহলে আমি এখানে একটা কি করবো একটা ওয়েট চাপিয়ে দেবো তাহলে ওয়েট চাপালে বা মাছ চাপালে কি হবে এর ভরটা কি হয়ে যাবে পনেরো কেজির সাথে কিছু একটা অ্যামাউন্ট অ্যাড হয়ে যাবে এবং যখন আমরা জানি যে লিমিটিং ফিক্সন বার করি বা স্থৈতিক ঘর্ষণ বল বার করি তখন কি হয় মিউ ইন্টু এম জি করি তাহলে যখন পনেরো কেজি আছে তখন যা এম জির ভ্যালু হবে মিউ ইন্টু এম জি পনেরো কেজির সাথে যদি একটা সি ওয়েট চাপিয়ে দিই ঠিক আছে তার মাছ আমি যদি ধরে নিই যে এম তাহলে কত হয়ে যাবে পনেরো প্লাস এম হয়ে যাবে তখন মাছটা কি হয়ে গেল বেড়ে গেল অর্থাৎ ঘর্ষণ বলটাও কিন্তু বেড়ে যাবে এর সাথে কি হয়ে যাবে গুণ জি তাহলে এইটা হয়ে গেল এখন আপডেটেড ঘর্ষণ বল তাহলে এই আপডেটেড ঘর্ষণ বলটা কি করবে না এই যে এম জি ছিল দশ কেজি ইন্টু জি এ যে বল দিয়ে একে টান ছিল নিচের দিকে সেই বলটাকে কিন্তু এ ইজিলি আটকে ফেলতে পারবে তাহলে সেই শর্তটা কি হবে না সেই শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি যে মিউ ইনটু ফিফটিন প্লাস এম ইন্টু জি এই ঘর্ষণ বলটা এখন এই দশ কেজি ইনটু জি কে কি করছে আটকে দিচ্ছে তাহলে এখান থেকে আমায় মিনিমাম মাসটাকে বার করতে হবে কত মাস আমি সি এর চাপাবো বা সি এর ভর কত হবে যাতে করে এই জিনিসটা আটকে যাবে তাহলে দেখো জি জি কাটা পড়ে গেলো দু সাইড থেকে ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে ফিফটিন প্লাস এম ইকুয়াল টু চলে আসছে দশ বাই মিউ আর এম ইজ ইকুয়াল টু চলে আসছে দশ বাই মিউ মাইনাস তোমার ফিফটিন ঠিক আছে তাহলে দশ বাই মিউ এর ভ্যালু কত দেওয়া আছে দেখো মিউ এর ভ্যালু দিয়েছে পয়েন্ট চার মাইনাস ফিফটিন তাহলে দেখো পয়েন্ট চার দশ এটা কত হয় এটা যদি দশমিক তোলে উপরে একশো হয়ে যাবে তার মানে পঁচিশ পঁচিশ থেকে পনেরো গলো অর্থাৎ দশ আমি জানি না আমি মানে এই জিনিসটাকে গার্ড করলাম না তোমরা দেখতে পাচ্ছ কারণ আমি এই কোথাও একটা জায়গায় নিজের থোবরাটাকে দেখানোর জন্য থাকি ঠিক আছে যাতে তোমরা আমার সাথে কানেক্ট করতে পারো আমি নিজেকে অমিট করে পড়েও কিন্তু ভিডিওগুলো বানাতে পারি বাট যেহেতু একজন টিচার যখন পড়াচ্ছে তখন টিচারের ফেসটা দেখা জরুরি আর টিচারের ফেস না দেখলে তুমি বুঝতে পারবে না আমি অ্যাকচুয়ালি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি না কি করছি ঠিক আছে তো যাই হোক এটা দেখে নিও আমি মুখেও বলে দিয়েছি এখানে দশ বাই মিউ মাইনাস ফিফটিন আছে দশ বাই মিউ এর জায়গায় আছে পয়েন্টটাকে তুললাম তাহলে ওপরে একশো হলো নিচে চার মাইনাস পনেরো পঁচিশ মাইনাস পনেরো দশ তাহলে দশ আমার দশ কেজি অর্থাৎ দশ কেজি ওয়েট যদি আমি এখানে চাপিয়ে দিই তাহলে এই জিনিসটা কি হবে ওকে আটকে দিতে পারবে এবার আমরা চলে যাবো পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার একুশে ওকে দেখো এটা কোয়েশ্চেন নাম্বার আগেরটা কত ছিল কুড়ি ছিল তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার হবে তোমার একুশ ঠিক আছে তাহলে এটাকে কোয়েশ্চেন নাম্বার একুশ দিয়ে দাও তাহলে কোয়েশ্চেন নাম্বার একুশ কি বলছে বলছে একটি এখানে এটা আছে একটি এম ভরের বস্তু নততলে সাম্য অবস্থায় আছে ওই নততলের ঘর্ষণ গুণাঙ্ক আচ্ছা এখানে কিছু নেই মানে মিউ হলে ঠিক আছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমিকার সাথে কত কোন করে আছে তাহলে দেখো একটা নততল যদি আমি আঁকি এখানে যেদিকে খুশি আঁকো এদিকেই করো তাহলে এরকম একটা নততল আছে এটা হলো থিটা এইখানে একটা এম ভরের বস্তু চাপানো আছে যে বলছে সাম্য আছে তাহলে সাম্য অবস্থায় আছে মানে কি দেখো এখানে কি কাজ করবে আমার এম জি নিচের দিকে কি কাজ করবে এম জি সাইন্থিটা কাজ করবে আর উপরের দিকে ঘর্ষণ বল কাজ করবে সেটা হলো মিউ এম জি কস্তিটা তাহলে যখন বস্তুটা সাম্য অবস্থায় থাকবে তখন এই এম জি সাইন্থিটা আর মিউ এম জি কস্তিটা কি হবে ইকুয়েল হবে তাহলে এটাই আমরা করি যে এম জি সাইন থিটা ইকুয়াল টু মিউ এম জি কস কখন সাম্য অবস্থানে বাস এম জি এম জি কাটা পড়ে গেল তাহলে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু হলো মিউ অর থিটা ইকুয়াল টু আমার ট্যান ইনভার্স মিউ তাহলে এইটা দেখো কোন অপশানে আছে থিটা ইকুয়াল টু ট্যান মিউ আমাদের অপশান এতে দেওয়া আছে বলে দিয়েছে দেখো অনুভূমিকার সঙ্গে কত কোন করেছে তো কোনটাই তো হলো থিটা তাহলে থিটার ভ্যালুই তো আমরা বার করলাম যে থিটা ইকুয়াল টু কত হলো ট্যান ইনভার্স মিউ আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 22 এটাও দিয়ে দেওয়া নাই দেখো এখানে এটা কোশ্চেন নাম্বার 22 চাই কি বলছে একটা 5 নিউটন ওজনযুক্ত ব্লক উলম্ব দেয়ালে 12 নিউটন বলের দ্বারা চেপে ধরা হলো তাহলে 5 নিউটন ওজনযুক্ত বল আচ্ছা ওজনকে আবার নিউটন এককে কেন বলছে হ্যাঁ কি গ্রাভার ঠিক আছে আমরা ওজন ইকুয়াল টু কি জানি w হয় m g এইটাকে বলা হয় ওজন আর এই mটাকে বলা হয় ভর ঠিক আছে তাহলে এম জি এই এম জি টোটাল ভ্যালুটা বলে দিয়েছে ওয়েট যেটা বলে দিয়েছে কত পাঁচ নিউটন অবভিয়াসলি ওজন একটা বল ঠিক আছে তাহলে পাঁচ নিউটন বল নিচের দিকে কি করছে ক্রিয়া করছে যদি তুমি জি দিয়ে ভাগ করে দাও পাঁচ নিউটন কে জি দিয়ে ভাগ করে দাও তাহলে বস্তুটার তুমি ভর পেয়ে যাবে ঠিক আছে এবার কি বলছে না এই পাঁচ নিউটন যে নিচের দিকে ক্রিয়া করছে বস্তুটার আর তুমি এখান থেকে বারো নিউটন একটা ফোর্স দিয়ে পরে বস্তুটাকে এরকম করে দেওয়ালে আটকে রেখেছো ঠিক আছে দেওয়ালে আটকে রেখেছো দেওয়াল এবং ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কও বলে দিয়েছে তাহলে এই বস্তুটা যদি নিচের দিকে টেন্ডেন্সি তাহলে এখানে একটা ঘর্ষণ কাজ করছে আর ঘর্ষণ বলটা কোন দিকে তাহলে যাই হোক ঘর্ষণ গুণাঙ্কটা বলেছে এখন টু এবারে জিজ্ঞেস করছে অতএব ব্লকের উপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত তাহলে দেখো তুমি যে বলটা প্রয়োগ করে বস্তুটাকে দেওয়ালে আটকে রেখেছিলে সেই বলটাই কিন্তু বস্তুটাও কিন্তু দেওয়ালকে কি করেছিল দিয়েছিল অর্থাৎ এফ বল যেটা প্রয়োগ করেছিল সেটাও কত বারো নিউটন ছিল এবার আমরা তো নিউটনের তৃতীয় গতি সূত্র পড়েছি যে তুমি কাউকে যদি বারো নিউটন বল দাও সেও তোমাকে ঘুরে প্রতিক্রিয়া স্বরূপ উল্টে ওই বারো নিউটন বলটাই বলটাই কিন্তু দেবে তাহলে নিউটন কিন্তু দেওয়াল বস্তুটার উপর প্রযুক্ত করলো ঠিক আছে তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে এখানে অ্যান্সার হয়ে যাবে বারো নিউটন বাট এই কোয়েশ্চেনটাই একটু ঘুরিয়ে দিতে পারতো কি দিতে পারতো আমি তোমাদেরকে বলে দিই ধরো এখানে যে দেওয়াল ঘুরে বারো নিউটন ফোর্স বস্তুটাকে দিলেও ঠিক আছে এবার যদি আমি কোয়েশ্চেন করে দিতাম যে ব্লকের উপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান না দিয়ে আমি যদি বলে দিতাম যে দেওয়াল ফেওয়াল বাদ দাও দেওয়াল দ্বারা বাদ দাও যে ব্লকটার উপর মোট প্রযুক্ত বল কত ঠিক আছে বা মোট প্রযুক্ত বলের মান কত ঠিক আছে ব্লকটার উপর মোট প্রযুক্ত বলের মান কত তাহলে কি হতো তাহলে দেখো অ্যান্সারটা কীরকম করে আমরা বার করতাম যে বারো নিউটন বল আমি দেওয়ালটার উপর মানে বস্তুটার উপর প্রয়োগ করেছি বস্তুটা আবার দেওয়ালটার উপর প্রয়োগ করেছে দেওয়াল আবার প্রতিক্রিয়া স্বরূপ বারো নিউটন বলটাই কিন্তু বস্তু টাকা দিল তাহলে আমি যদি এখন এগুলো সব মুছে ক্লিন ছবি একটা আঁকি তাহলে দেখো দেখতে পাচ্ছি কি দেখো বারো নিউটন বল আমি ব্লকটার উপর প্রয়োগ করেছিলাম ঠিক আছে ব্লক দেওয়ালটাকে বারো নিউটন ফোর্সটাই দিল দেওয়াল আবার ইন রিটার্ন টুয়েলভ নিউটন ফোর্স বস্তুটার উপর প্রতিক্রিয়া বল দিয়ে দিল আর বস্তুটার তো নিজের একটা ওজন ছিল সেই ওজনে সরো পাঁচ নিউটন বল কোন দিয়ে কাজ করছিল নিচের দিকে কাজ করছিল তাহলে এই বস্তুটার উপর আলটিমেটলি দেখো দুটো ফোর্স কাজ করছে একটা বারো নিউটন ফোর্স কাজ করছে একটা পাঁচ নিউটন ফোর্স কাজ করছে তাহলে এই বস্তুটার উপর মোট বল যদি আমরা বার করতে যাই আবার বল কি রাশি তাহলে বারো আর পাঁচের একটা লব্ধি ঠিক আছে বল এইখানে কাজ করবে আর এই লব্ধি বলটার ভ্যালু হবে দেখো বারো নিউটন আর পাঁচ নিউটন পরস্পর সাথে কত ডিগ্রি কোন করে আছে ডিগ্রি করে তাহলে নব্বই ডিগ্রি কোন করে থাকলে এদের মধ্যে যদি আমরা একটা লব্ধি বল বার করতে চাই ঠিক আছে বা এফ যদি বার করতে চাই রেজাল্ট ঠিক আছে এফ রেজাল্ট সেটা কত হয়ে যাবে রুট ওভার অফ বারোর স্কোয়ার প্লাস ফাইভ এর স্কোয়ার দ্যাট ইজ নিউটন অর্থাৎ বস্তুটার উপর মোট যে বল ক্রিয়া করছে সেটা হলো তেরো নিউটন অর্থাৎ এই দুটো বলের আমরা কি করলাম লবধি করলাম এটাও কিন্তু নিটের কোশ্চেনে দেয় আমি দেখেছিলাম একটা নিটের কোয়েশ্চনে এরকম কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছিল এখানে যেহেতু দেওয়াল কত প্রতিক্রিয়া দেয় এটা জিজ্ঞেস করছে সেই জন্য বারো নিউটন অ্যান্সার হয়ে গেল বাট যদি এরকম বলতো কোশ্চেনটা আমি যেটা বললাম সেটা হলে কিন্তু তখন তোমাদেরকে এটা করে বার করতে হতো ওকে আশা করি বুঝতে পারলে আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রিতে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি বলছে বলছে একটি তেরো মিটার দৈর্ঘ্যের মইকে একটা মসৃণ উলম্ব দেওয়ালে দাঁড় করানো হলো যার নিম্ন ভাগ দেওয়ালের গোড়া থেকে পাঁচ মিটার দূরে অবস্থিত ঠিক আছে তার মানে এইখানে ধরো একটা দেওয়াল আছে এটাকে দেওয়াল ধরো এটাকে মাটি ধরো এইখানে একটা মই দাঁড় করানো আছে এরকম করে ভালো করে বোঝার চেষ্টা করো এটা একটা মই এবার বলেছে যে একটা তেরো মিটার দৈর্ঘ্য তাহলে এই দৌর্ঘ্যটাই মানে যেটা এখানে দেখে লাগছে অতিভুজ টাইপের সেটা হলো তেরো মিটার আর দেওয়াল গোড়া থেকে বলে দিয়েছে এটা পাঁচ মিটার দূরে আছে তার মানে এই ডিস্টেন্সটা হলো পাঁচ মিটার বেশ তাহলে বলো এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে পাঁচ তেরো তাহলে ডেফিনেটলি এটা বারো মিটার হয়ে যাবে অর্থাৎ আমি বলতে পারি যে সিঁড়িটা বারো মিটার উঁচুতে এখানে দেওয়ালে আটকে আছে বেশ এটুকু হলো এবার বলছে দেখো মেঝে ও ময়ের নিম্নাংশের মধ্যে ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক কত হলে মইটি সাম্য থাকবে তাহলে দেখবে এইরকম ধরনের যখন মই লাগিয়ে আমরা ওঠার চেষ্টা করি তখন দেখবে সবাই এসে পড়ে কি বলে যে এই সিঁড়ির নিচটা এইখানটাতে দেখবে অনেকে পা দিয়ে এখানে কি বলে একটা লোককে বলে এখানে পাটা দিয়ে একটু ধরতো তার মানে কি হয় এই যে নিচের পোর্শনটা রয়েছে এই নিচের পোর্শনটা এই দিকে একটা স্কিড করে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এইটা যখনই এদিকে স্কিড করে যাবে এই অংশটা কী হবে নিচের দিকে নেমে যাবে এবং সিঁড়িটা করে পড়বে আর সিঁড়িটার উপরে যেয়ে ওঠার চেষ্টা করবে সেও কিন্তু কাছাড় খেয়ে যায় তাহলে এখানে টেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি কি হয় এইখানে যে একটা এদিকে স্কিড করে যাওয়ার টেন্ডেন্সি এই মইটার মধ্যে থাকে তাহলে এখানে যদি এই টেন্ডেন্সি চলে যাওয়ার থাকে তাহলে একটা গর্ডসন বল এদিকে কাজ করবে যেটাকে আমি বলতে পারি এ ফ্রিকশনাল ফোর্স আচ্ছা এই অংশের একটা ওজনও থাকবে গোটা মইটা যা ওজন বটে বটে এই অংশের একটা আলাদা ওজন থাকবে সেই ওজনটাকে যদি আমরা ডাব্লিউ ওয়ান বলি তাহলে তার একটা উপর দিকে কি থাকবে লম্ব প্রতিক্রিয়া বল থাকবে সেটাকে বলা যেতে পারে এন ওয়ান আবার দেখো এই অংশটাও সিঁড়ির উপর লেগে আছে ঠিক আছে তাহলে এই অংশটা যদি সিঁড়ির উপর লেগে থাকে তাহলে এখানেও একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে এন টু আর যখন কোন একটা লম্ব জিনিস থাকে ঠিক আছে লম্ব জিনিস থাকে এটা তোমরা পড়ো এই অঙ্কটা অ্যাকচুয়ালি এখন করানো উচিত হবে না ঠিক আছে তাও আমি বলে দিচ্ছি লম্ব বা কি বলবো কন্টিনিউয়াস অনেক বড় সিস্টেম থাকে তাহলে সেই সিস্টেমটার ভর একটা জায়গাতে কিন্তু স্থির থাকে সেটাকে আমরা কেন্দ্রে ধরে নিই মোটামুটি এদিক থেকেও সেম দূরত্ব এদিক থেকেও সেম দূরত্ব এটা আরেকটা একটা চ্যাপ্টার আছে সেটা বলবো তাহলে এখানেও আমরা সিরিটার ওয়েট কোথায় ধরবো যে মোটামুটি মাঝামাঝি জায়গাতে আছে তাহলে এইখানে আছে সিরিটার ভর যেটাকে আমি বলছি ডাব্লিউ তাহলে সেই ডাব্লিউটা কোন দিয়ে কাজ করছে নিচের দিকে এইবার সাম্য অবস্থায় থাকবে কি করে দেখো এখানে কিন্তু অনেকগুলো বল কাজ করছে দেখো একটা এন ওয়ান বল কাজ করছে এখানে এন টু বল কাজ করছে এখানে একটা ঘটসন বল কাজ করছে এখানে ওয়েট নিচের দিকে কাজ করছে ওয়েট মানে এম জি অ্যাকচুয়ালি তাহলে এই বলগুলো গুলোর দরুন সাম্য অবস্থায় যদি থাকে তখন দেখো আমরা কি কি করতে পারি দেখো সাম্য অবস্থায় আছে কি করে বলবো না সাম্য অবস্থায় থাকলে দেখো ওয়েটটা কোন দিকে কাজ করছে নিচের দিকে আর এই এন ওয়ানটা কি করছে দেখো উপরে দিকে কাজ করছে তার মানে সাম্য অবস্থায় ডাব্লু টু এন ওয়ান এটা আমরা বলতে পারি আর আরেকটা দেখো এন টু প্রতিক্রিয়া বল এই বাঁ দিক থেকে ডান দিকে কাজ করছে আবার নিচে এই পোর্শনে দেখো ঘর্ষণ বল কিন্তু এই দিকে কাজ করছে তার মানে আমরা বলতে পারি যে এফ ইকাল টু এন টু আবার এফ মানে কি হয় ঘর্ষণ বল ইকাল টু কি হয় মিউ এন ওয়ান হবে কারণ এখানে প্রতিক্রিয়া বল কত এন ওয়ান তো মিউ এন ওয়ান ইজ ইকাল টু তাহলে এইগুলো এই যে দুটো ইকুয়েশন পেলাম এটা এক নম্বর ইকুয়েশন আর এটা দু নম্বর ইকুয়েশন এই দুটো তুমি বলতে পারো এবার সাম্য অবস্থায় থাকবে কখন এইটাই হলো মেন পয়েন্ট এবং এই সাম্যাবস্থায় থাকবে কখন সেটার জন্য কিন্তু এই কোশ্চেনটা তোমাদের এই চ্যাপ্টারে কুললে পড়া তোমরা বুঝতে পারবে না আমি এখন সলভ করে দিচ্ছি সেটা বড় কথা নয় কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না কি করব না আমরা যে একটা পয়েন্টের রেসপেক্ট এই যে নিচে পয়েন্ট আছে যেখানটাই আমি এখন গ্রিন কালার করছি এই পয়েন্টের রেসপেক্টে সিঁড়িটার উপর যে যে বলগুলো প্রয়োগ হচ্ছে সেই বলের ভামকটাকে আমি কি করব জিরো করব ঠিক আছে তাহলে মোট বলের ভামক আমি এই পয়েন্টার এই পয়েন্টটা নাম দিয়ে দাও এখানে এ দিয়ে দাও এটাকে বি দিয়ে দাও আর এটাকে দিয়ে দাও সি তাহলে সি পয়েন্টের রেসপেক্টে এখানে যে বলগুলো কাজ করছে অর্থাৎ টু ফোর্স এইদিকে যাওয়ার টেন্ডেন্সি রাখছে ওয়েট নিচের দিকে আসার টেন্ডেন্সি আছে তাহলে এই দুটো ফোর্সের সি বলের ক্ষেত্রে যে ভ্রামকটা হবে টোটাল সেই ভ্রামকটাকে আমরা কি করব জিরো করব ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো সি বলের দরুন এই ওয়েটটার ভ্রামক কত হবে না ভ্রামক আবার কি হয় বল ইনটু সেই পয়েন্ট থেকে ওই বলের প্রয়োগবিন্দুর লম্ব দূরত্ব তাহলে দেখো এইখানে বলের বিন্দু কোনটা এইটা তাহলে এইটা এইখানে আমি ইমাজিন করতে পারি তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এটা তেরো এই যে আছে গোটা কত আছে তেরো তাহলে তেরো বাই দুই হলো এদের মধ্যে দূরত্ব বাট এখানে দূরত্ব নিলে হবে না বল ইন্টু বল এবং বলের প্রয়োগ বিন্দু লম্ব দূরত্ব নিতে হবে লম্ব দূরত্ব কোনটা হবে দেখো আমি একটা মার্ক করে দিচ্ছি হাইলাইটার দিয়ে মার্ক করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো বল এইটা হলো নর্মাল দূরত্ব এই দূরত্বটা নিলে হবে না বল এই জায়গার রেসপেক্টে বার করছি বলটা প্রয়োগ হয়েছে এইখানে তাহলে বল আর বলের প্রয়োগ বিন্দু এইখানটা ছিল তাহলে বলের প্রয়োগ বিন্দু থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব অর্থাৎ এই জায়গাটা নিতে হবে এই জায়গাটা কত হবে দেখো গোটাটা ছিল অর্থাৎ সি ছিল পাঁচ এটা তো অর্ধেক পয়েন্ট তাহলে কত হয়ে যাবে পাঁচের দুই তার মানে এই যে ডাব্লুটা কাজ করছে তাহলে এই বলটার জন্য বলের ভ্রামক কত হবে ডাব্লুটার জন্য বলের ভ্রামক কত হবে পেনে কনভার্ট করতে হবে ডাব্লু জন্য বলের ভ্রামক হবে ডাব্লু ইন্টু তোমার পাঁচের দুই অর্থাৎ বলের প্রয়োগ বিন্দু থেকে সি পয়েন্টার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব এইটা ইকুয়েলস টু আমি এখন করব দেখো এই যে এন টু বলটা কাজ করছে এন টু বলটা আবার কোথায় কাজ করছে এইখানে এই বরাবর তাহলে এইটাকে আবার তুমি এখান থেকে তাহলে এইটা আর বলের এই বলটার প্রয়োগ বিন্দু কোথায় এইখানে তাহলে এইখান থেকে এটা দূরত্ব দেখো টোটাল ডিস্টেন্সটা কিন্তু তেরো বাট তেরোটা নিলে হবে না পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে তাহলে আমি এই সি পয়েন্টটাকে মনে মনে এইখানে ইমাজিন করতে পারি যে এই জায়গাতে আছে তাহলে এই জায়গা থেকে এই জায়গার যে লম্ব দূরত্ব সেটা কত দেখো বারো দেওয়া আছে তাহলে এইটা তাহলে এন টু ইন কত হয়ে যাবে বার বাস এই দুটো বলের ভ্রামক কি হয়ে যাবে ইকুয়েল হয়ে যাবে বা মোট ভ্রামক যদি এটাকে মাইনাস করে দাও তাহলে জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে এবার ক্যালকুলেট করতে হবে আমার কি বার করতে বলেছে ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক দেখো এবার ঘর্ষণ গুণাঙ্ক কি করে নিয়ে আসবো দেখো এন টু জায়গায় আমরা লিখতে পারি মিউ এন ওয়ান ঠিক আছে তাহলে লিখে দাও ওয়েটটা আবার এন ওয়ান লিখে দাও তাহলে ওয়েটটা জায়গায় আমি লিখতে পারি এন ওয়ান ইন্টু পাঁচের দুই কেন লিখলাম ওয়েটটার জায়গায় এন ওয়ান কারণ আমার নাম্বার ওয়ানে দেওয়া আছে আবার এন টু টু দেওয়া আছে দেখো এন টু টু দেওয়া আছে নাম্বার মিউ এন ওয়ান তাহলে এখানেও লিখতে পারি মিউ এন ওয়ান এন টু লিখতে পারি বারো ঠিক তাহলে দেখো এবার কি হচ্ছে এন ওয়ান এন ওয়ান কাটা পড়ে গেল এইদিকে শুধু পড়ে আছে মিউ আর এদিকে পড়ে আছে বারো এখানে পড়ে আছে পাঁচের দুই অর আমরা বলতে পারি যে মিউ ইজিক চলে আসছে পাঁচ বাই চব্বিশ তাহলে পাঁচ বাই চব্বিশকে এবার তুমি ভাগ করো পাঁচ দাও ক্যালকুলেটার নেই তাহলে আমাকে এইভাবেই করতে হবে পয়েন্ট দাও জিরো এলো চব্বিশ দুগুনে আটচল্লিশ ঠিক আছে তাহলে পয়েন্ট টু দিয়ে অ্যান্সার কোথায় আছে দেখো অপশান সিতে দেওয়া আছে তাহলে অপশান সি হয়ে যাবে কোয়েশনটার কারেক্ট অ্যান্সার আই হোপ অঙ্কটা বুঝতে পারলে কিনা আমি বলতে পারছি না কারণ এই অ্যাকচুয়ালি থিওরিটা কিন্তু তোমাদের এখনও জানা হয়নি আগামী দিনে যখন আরও পড়বে ফিজিক্স ঠিক আছে তখন কিন্তু এই থিওরিটা পাবে তখন এই অঙ্কটা আই হোপ ক্লিয়ার হয়ে যাবে বাট এখন জেনে রাখো বলের ভ্রামক জিরো করতে হবে সাম্য অবস্থায় এরকম যখন ডিসব্যালেন্স অবস্থায় থাকে দেখবে এই জিনিসটা তোমরা রিলেটও করতে পারবে যখন দেখবে আমরা একটা দাড়ি দাঁড়িয়ে কোনো জিনিস কিনি ঠিক আছে দেখবে একটা কিছু চাপানো থাকে এরকম করে আর একটা থাকে ঠিক এদিকে এইখানটায় ইয়েটা লাগানো থাকে কাঁটাটা লাগানো থাকে দেখেছো নিশ্চয়ই এখানে নিয়ে এখানে আমরা বাটখাড়া এদিকে চাপাই আর এদিকে জিনিসগুলো চাপাই তাহলে এখানেও কিন্তু ওই বলের ভ্রামকটা নেট বলের ভ্রামক কিন্তু জিরো হয় যখন ব্যালেন্সড অবস্থায় থাকে তবে তুলা মানে কি বলবো এটাকে হ্যাঁ তুলা দণ্ড যেটা বলছে তুলা যন্ত্রটা এটা সেটা ব্যালেন্সড অবস্থায় কখন থাকে যখন এই পয়েন্ট থেকে এই ওয়েটটার অর্থাৎ বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু দূরত্ব ধরো এটাকে একটা পাঁচ কেজি বাটখারা লাগানো আছে তাহলে পাঁচ কেজি ইনটু জি এই যে বলটা আর এই পয়েন্ট থেকে যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে তুলা দণ্ডটা কী করে এরকম এরকম করে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে সাম্য অবস্থায় থাকার ক্ষেত্রে কি হবে না এই বলের প্রয়োগ বিন্দু ফাইভ জি নিচের দিকে এখান থেকে এখানে লম্ব দূরত্ব এক্স ঠিক আছে আর এই গোটা ডিসটেন্সটাকে যদি এল বলো তাহলে এই ডিসটেন্সটা কত হবে এল মাইনাস এক্স আর এদিকেও কত হতে পারে ব্যালেন্স সমান হতে হয় এইটার সঙ্গে এটার গুণফল ফল এই টু এইটার সঙ্গে এটার গুণফল করলে পরে অর্থাৎ দু সাইডটা সেম হলে পরে কি হয় ব্যালেন্স হবে দেখবে এই জায়গাটা সাধারণত মাঝেই থাকে এই দিকটা এক্স হলে কিন্তু এই যে এল মাইনাস এক্স লিখলাম এটাও কত হয় এই সাইডটাও এক্স হবে তাহলে এক্স গণিত যদি ধরো তুমি পাঁচ ইন্টু জি লেখো তাহলে এই সাইডেও তো পাঁচ মানে কি বলবো কেজি ভরের জিনিস চাপাবে তবেই তো তুলা দণ্ডটা কি হবে ব্যালেন্সড হবে না হলে তো ব্যালেন্সড হবে না একদিকটা ঝুঁকে যাবে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো দেখো আরো তো অঙ্ক প্রচুর আছে ঠিক আছে যতদূর লাগছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আর সময় নটা ঠিক আছে চলো একটু ব্রেক নিই তারপর বাকি অঙ্কগুলো বলছি ওকে চলে যাই নেক্সট প্রশ্নতে তে চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কি বলছে দেখো বলছে চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে তাহলে বলছে চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে অর্থাৎ এই দুটো বল যেটা দুটো ব্লক দেওয়া আছে একটা উপরে দেখো দু কেজি দিয়েছে নিচে দিয়ে এসে চার কেজি তাহলে এই দুটো যদি স্লিপ না করে তাহলে স্লিপ না করবে কি করে স্লিপ না করার শর্ত একটাই যে এইখানে নিশ্চয়ই একটা ঘর্ষণ কাজ করতে হবে তাই এই ঘর্ষণ যদি কাজ করে তাহলে এই দুটো জিনিস একসাথে চিপকে থাকবে তাহলে এই ঘর্ষণ বলটাই কত এটা বার করতে বলেছে তাহলে এখানে মনে মনে একটা ধরে নাও যে এখানে কিছু আছে মানে ঘর্ষণ বল কাজ করছে এটা বার করবো তো এটা আবার বার করবো কি করে কি বলেছে দেখো বলছে দিক থেকে দেখো একটা ফোর্স প্রয়োগ করেছি আমি চার কেজি বস্তুর উপর সেটা হলো কত আঠেরো নিউটন তাহলে আঠেরো নিউটন যদি হয় এই নিচের তলটা আবার কিছু বলেনি যে এই তলটা মসৃণ না অমস্টিণ কিছু বলেনি ঠিক আছে তো কিছু যদি বলে না দেওয়া থাকে তাহলে আমরা তো নিজে থেকে ধরতে পারি না যে এটা মসৃণ বা অমস্টিন তো নর্মালি যেহেতু দেখবে আগের চ্যাপ্টারে যখন তুমি কোনো একটা যে কপি কল বা এই ধরনের অঙ্কগুলো করেছিলে যেখানে কিছু বলে দেওয়া থাকছিল না সেখানে কিন্তু আমরা ঘর্ষণ বলটাকে ক্যালকুলেশনে আনছিলাম না তাহলে এখানেও যেহেতু নিচের তলটা সম্পর্কে কিছু বলেনি তাহলে এখানে আমি কিন্তু ঘর্ষণ বলকে ক্যালকুলেশনের মধ্যে আনব না অর্থাৎ এই তলটাকে আমরা ধরে নেব যে এই তলটা হলো আমার মসৃণ এখানে কোনো ঘর্ষণ বল কাজ করছে না ঠিক আছে এটা জাস্ট প্রেডিকশন গেস ওয়ার্ক আর এইটা হলো অমসৃণ এইখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করছে বেশ এবার দেখো আঠেরো নিউটন বল কিন্তু এই চার কেজি বস্তুটার উপর নিচের দিকে যে বস্তুটা আছে তার উপর আঠেরো নিউটন বল কিন্তু প্রয়োগ করা হয়ে গেছে এবার দেখো দু কেজি আর চার কেজি বলেছে দেখো স্লিপ করবে না অর্থাৎ এদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করছে তাহলে তুমি যদি এই চার কেজি বস্তুটার উপর আঠেরো নিউটন বল প্রয়োগ করো তার ফলে এই বস্তুটার মধ্যে একটা তরণ সৃষ্টি হবে সেই সেই তরণ নিয়ে এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে সেই তরণটার ভ্যালু আমি মনে মনে ধরে নিলাম যে এ তাহলে এ যে তরণটা তৈরি হবে সেই তরণটাতে কিন্তু এই দু কেজি ভরের বস্তুটাও চলার চেষ্টা করবে ঠিক আছে চলার চেষ্টা করবে ওর মধ্যে ওই টেন্ডেন্সিটা চলে আসবে ঠিক আছে তাহলে কি হবে দেখো তাহলে আঠেরো নিউটন বল যদি প্রয়োগ করে দিই তাহলে এই যে তরণটা এই তরণটার ভ্যালু বার করো তাহলে তরণের ভ্যালু কী হবে এ ইজ ইকাল টু ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস টোটাল মাস কত দেওয়া আছে চার কেজি প্লাস দু কেজি যেহেতু চার আর দু কেজি মিলে একটা সিস্টেম হিসেবে কাজ করবে তাহলে ফোর্স ইকাল টু কত হয়েছে আঠেরো বাই চার প্লাস দুই মানে ছয় অর্থাৎ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার সিস্টেমটা তরণ সৃষ্টি হয়ে গেছে এবার যেই সিস্টেমটা তরণ সৃষ্টি হয়ে গেছে তাহলে এই সিস্টেমটা কি হিসাবে কাজ করবে বলতো নির্দেশ তন্ত্র না অজরতীয় নির্দেশতন্ত্র আমি জানি তুমি বলতে পেরেছো যে এটা একটা অজরতীয় নির্দেশতন্ত্র হবে কারণ আমরা আগেই পড়েছি যে সহ নির্দেশতন্ত্র মানেই হলো অজরতীয় নির্দেশতন্ত্র তাহলে অজরতীয় নির্দেশতন্ত্রে কিছুদিন আগেই আমরা জাস্ট পড়ে এলাম যে একটা অলিক বল কাজ করে কি কাজ করে সিউডো ফোর্স কাজ করে তাহলে যেই দেখবে এ তরণ নিয়ে এ সামনে দিকে চলে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ চার কেজি ভরের বস্তুটা এই দু কেজি ভরের বস্তুটা ওপর যদি তুমি বসে দেখো তোমার মনে হবে এই দু কেজি ভরের বস্তুটাকে কেউ হয়তো পেছন দিকে ঠিলে ফেলার চেষ্টা করছে ঠিক এবং সেই বলটা কত হবে না এর মাস দু কেজি ইন্টু এর সিস্টেমের ত্বরণ অর্থাৎ তিন দুই ইনটু তিন অর্থাৎ সিক্স নিউটন এই সিক্স নিউটন ফোর্স দিয়ে মনে হবে কোনো একটা অলিক বল বা কেউ একটা ভুতিয়া ফোর্স কেউ যেন ওকে পেছনের দিকে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করছে তাহলে এই যে পেছনের দিকে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করছে সেই পেছনের দিকে ছিটকে চলে যাওয়াটাকে কে আটকাবে স্লিপ না করলে বলেছে তার মানে এই যে দুই প্রান্তের এই নিষ্টাতে মানে দুই দুটা তলের মাঝখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে এই ঘর্ষণ বলটা ওকে আটকাবে বলবে না ভাই তুই যাস না তাহলে এই ঘর্ষণ বলটা বল বা সিউডো আটকাবে এই দুটো তলের মধ্যে যে ঘর্ষণ বলটা সেটা কত হবে সিক্স নিউটনটাই হয়ে যাবে সিক্স নিউটনটাকে যদি আটকে দেয় তাহলে বস্তুটা দেখবে আর পিছনের দিকে ছিটকে চলে যাবে না এই চার কেজির সাথেই দু কেজি চিপকে লেগে দুজনেই একসাথে বাঁধিক থেকে ডান দিকে যাবে ঠিক আছে

এটা ধরো আট কেজি বাক্স এই নতদলের উপর স্থির অবস্থায় রাখা আছে এটা হলো থিটা এবার কি বলছে বলছে একটি এফ ঊর্ধ্বমুখী বলের দ্বারা বাক্সটি নততল বরাবর গতিকে আটকানো হলো তাহলে নর্মাল টেন্ডেন্সি কি হবে এই বস্তুটা নিচের দিকে নামছে তাহলে নিচের দিকে নেমে যায় ঠিক আছে নিচের দিকে নেমে গেলে ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করবে ওপর দিকে সেটা হলো স্মল এফ সেই স্মল এফ ওপর দিয়ে কাজ করছে আর এই নিচের দিকে নামার গতিটাকে আটকাচ্ছে কে না শুধুমাত্র এই ঘর্ষণ বলটা দিয়ে আটকানো সম্ভব হয়নি সেই জন্য আরেকটা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সেটা হলো ক্যাপিটাল এফ দেখো দিয়ে দিয়েছে এফ ঊর্ধ্বমুখী বলের দ্বারা বাক্সটিকে নতল বরাবর গতিটাকে আটকানো হলো তাহলে আমি এখন বলতে পারি নিচের দিক বরাবর কত কাজ করে উপাংশটা এইট জি সাইন থিটা কাজ করে এটা আমরা জানি আর এই ঘর্ষণ বলটার ভ্যালু কত হয় মিউ এম জি অর্থাৎ মিউটা বার করতেই তো বলেছে নাকি হ্যাঁ মিউটা বার করতে বলেছে তো মিউটা ধরে নাও মিউ ইন্টু এইট জি কস থিটা প্লাস উপরের দিকে একটা ঘর্ষণ বল এই ঘর্ষণ বল নয় এক্সটার্নাল ফোর্স দিয়েছি তাহলে এখন যদি আমি প্রথম ক্ষেত্রে ইকুয়েশনটা লিখতে চাই সেই ইকুয়েশনটা কত হবে বলো না উপরের দিকে দেখো কি কাজ করছে বাইরে থেকে একটা বল দিয়েছি সেই বলটা প্লাস মিউ এইট জি কস্তিটা ঘর্ষণ বল এই দুটো কাজ করছে আর নিচের দিকে এইট জি সাইন্থিটা কাজ করছে তাহলে এটা হলো আমার এক নম্বর ইকুয়েশন বা এখান থেকে ফোর্সটাকে বার করে নাও ফোর্স ইকুয়ালটা কত হবে এইট জি যদি কমন নিয়ে পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে ঊর্ধ্ব মুখে গতিশীল করা যায় তাহলে নেক্সট কেসটা কি হচ্ছে যে ঊর্ধ্ব মুখে গতিশীল করছি এই বস্তুটাকে প্রথমে আটকালাম ঠিক আছে এবার আমি করছি কি ঊর্ধ্ব মুখে গতিশীল তাহলে ঊর্ধ্ব মুখে যখন এই বস্তুটাকে আমি তোলার চেষ্টা করবো তখন কি হবে বলো যখন আমি এই বস্তুটাকে ঊর্ধ্ব মুখে তোলার চেষ্টা করছি মানে এবারে উপরের দিকে উঠছে কত বল প্রয়োগ করে দিয়েছি টু এফ টু এফ বল প্রয়োগ করে বস্তুটাকে যদি উপরের দিকে প্রয়োগ মানে ওঠানোর চেষ্টা করি তাহলে কি হবে এবার ঘর্ষণ বলটা কোন দিয়ে কাজ করবে নিচের দিকে কাজ করবে নিচের দিকে ঘর্ষণ বলের ভ্যালু কত হবে না আমার ওইটাই ওই যে এইট মিউ জি কীটা এটা হবে আর নিচের দিকে কত কাজ করছে এইট জি সাইন এই তরণটা তো নিচের দিকে কাজ করে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ উপরের দিকে ওঠার ক্ষেত্রে এই যে ফোর্সটা এটা প্রথম ক্ষেত্র হলো এটা ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দাও ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে কথা বলো টু এফ ইকুয়ালস টু হবে এইট জি যদি তুমি কমন নিয়ে নাও তাহলে সাইন থিটা প্লাস মিউ জি কস এটা হবে ওপরের দিকে সময় বাস এই দুটো ইকুয়েশন এটা এক নম্বর ইকুয়েশন এটা দু নম্বর ইকুয়েশন এখান থেকে জাস্ট সলভ করে আমাকে মিউটা বার করতে হবে তো কি করে সলভ করবে দেখো খুব ইজি এটা এফ দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে ওয়ান ভাজিতে যদি তুমি টু করে দাও তাহলে এখানটা আমি একবার মুছে দিচ্ছি ঠিক আছে কারণ ক্যালকুলেশনে আর তো জায়গা নেই তাহলে এইখানটা যদি আমি মুছে দিই তাহলে কি পাচ্ছি দেখো ওকে দেখো তাহলে এক ভাজিতে দুই করছি বা দুই ভাজিতে এক করে দাও সব থেকে ভালো দুই ভাজিতে এক করলে কত হয়ে যাবে ওপরে আছে টু এফ নিচে হয়ে যাবে এফ ওকে এইখানটায় হয়ে যাবে তোমার এইট জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা আর এটা হয়ে যাবে এইট জি সাইন থিটা মাইনাস মিউজি কস থিটা হ্যাঁ এইট জি নিয়ে নি নিয়েছি আর এখানে জি থাকবে না এই জিগুলো চলে যাবে ভুল লিখছি মিউ কস্তিটা হবে আর এখানেও মিউ কস্তিটা হবে এখনই ভুল হয়ে যেত এখানেও দেখো লিখেছি জিটা তো কমন নিয়েছি আর দেওয়ার দরকার নেই এখানটা মোছো তাহলে মিউ কস্তিটা ওকে বেশ তাহলে এখান দেখো দেখো এইট জি আর এই নিচের এইট জি কেটে দাও টু এফ 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 কেটে দাও তার মানে আমি বলতে পারি যে টু এবার গুণ করো তাহলে টু সাইন সাইন থিটা 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 মাইনাস টু টু মিউ মিউ কস কস ইকুয়াল প্লাস লেখাটা খুব বাজে হচ্ছে আমি মুখে যেটা বলছি সেটা মনে রাখো টু সাইন থিটা থেকে বাঁ দিকে যদি সাইন থিটাটা নিয়ে চলে আসো তাহলে এই দিকে হয়ে গেলো তোমার সাইন থিটা ওই দিকে চলে গেলো থ্রি মিউ কস থিটা আর সাইন থিটা বাই কস থিটা যদি করো তাহলে টেন থিটা ইকুয়াল টু আসছে থ্রি মিউ টেন থিটা ইকুয়াল টু থ্রি মিউ অর দেখো মিউ ইজ ইক টু বার করতে বলেছে ওয়ান বাই থ্রি টেন থিটা ঠিক আছে মিলে গেছে ঠিক আছে তাহলে অপশান এ হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে সেই দেখবে এই অঙ্কটাও এইরকম একটা উপরের দিকে ওঠার সময় কত ফোর্স কাজ করে ফোর্সটা কত হয় মানে অ্যাক্সেলারেশনটা কত হয় ওই যে জি থিটা প্লাস নিউ এম জি থিটা আবার নিচের দিকে নেওয়ার সময় কত হয় জি থিটা মাইনাস নিউ জি থিটা ওই মানে কি বলবো থিওরিটাই অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করা হলো এবং অঙ্কটা হলো আরও অঙ্ক আছে চলো নেক্সট অঙ্ক করতে হবে এবারে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশে আচ্ছা কোশ্চেন নাম্বার ছাব্বিশ তা এখানে দুইটা ওঠেনি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশ এটা কি বলছে বলছে একটা মোটর মোটরবাড়িকে একটা অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে সব থেকে কম দূরত্বের মধ্যে থামাতে গেলে কি করতে হবে না গাড়িটা যতক্ষণ না আমাদের মোটর সাইকেল চালক তো আমরা সবাই গাড়িটা যতক্ষণ না অবধি স্কিড করছে ততক্ষণ অবধি সর্বোচ্চ মানের ব্রেক তাতে তুমি পেছনের চাকায় ব্রেক মারো সামনের চাকায় ব্রেক মারো যতক্ষণ না গাড়ি স্কিড করে না চলে যায় ততক্ষণ অবধি তোমাকে ঝেরে ব্রেক মারতে হবে ঠিক আছে ঝেরে ব্রেক মারলেই একমাত্র গাড়িটি থামবে সর্বোচ্চ মানে ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটি থামে এটা ঠিক আছে সর্বোচ্চ মানে ব্রেক কষলে কিন্তু যদি গাড়ি স্কিড করে যায় তখন কিন্তু হবে না তাহলে তো স্কিড করলে তো আরোই এগিয়ে চলে যাবে তাহলে স্কিড না করা পর্যন্ত বা স্লিপ না করা পর্যন্ত তোমাকে ব্রেকটা মারতে হবে এই দুটো অপশানের মধ্যেই কনফিউশন হওয়ার কথা যে সর্বোচ্চ মানে ব্রেক মেরে দেবো ঠিক আছে আর একটা হলো গাড়িটা স্লিপ না করা অব্দি ব্রেক মারবো তুমি যদি সর্বোচ্চ মানে ব্রেক মেরে দাও তাহলে গাড়িটা কিন্তু রোডের মধ্যে স্লিপ করেও আরেকটা চলে যেতে পারে ঠিক আছে তাহলে তো গাড়ি থামলো না সব থেকে কম দূরত্বের মধ্যে গাড়ি থামতে বলেছে তাহলে যতক্ষণ অবধি তোমাকে ব্রেকটা মারতে হবে যতক্ষণ অবধি চাকাটা স্কিড করে আরও এগিয়ে না যাচ্ছে ঠিক আছে একদম ঝেড়ে ব্রেক মেরে দিলাম আপনি গাড়িটা ভাবছি আমি তো ওইখানেই দাঁড়িয়ে যাবে এটা কিন্তু হবে না ওকে আর চলে যাবো এবার নেক্সট প্রশ্নতে চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কী বলছে দেখো বলছে একজন এম ভরের একটা বালক অমসৃণ তলের উপর রাখা একটা এম ড্যাস্ট ভরের বাক্সের উপর অনুভূমিক বল প্রয়োগ করে গতিশীল করলো বালকে জুতো মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘট সংগনাঙ্ক মিউ এবং বাক্স ও মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘট সংগনাঙ্ক মিউ ড্যাশ হলে নিচের কোনটির ক্ষেত্রে বাক্স স্লাইড হওয়া সম্ভব নয় তাহলে দেখো একটা তল আঁকো এখানে আমার একটা বাক্স আছে ওকে এটা ব্রিফ কেস এখানে আমার একটা ছেলে দাঁড়িয়ে আছে ওকে বেশ এবারে কী বলছে যে বালকটার ভর বলে দিয়েছে এম ঠিক আছে আর ব্রিফ কেসের ভর বলে দিয়েছে এম ড্যাশ এবার বলছে যে বালকের জুতো মেজের মধ্যে ঘট গুণাঙ্ক এইখানে ঘটস অন্য কালার দিয়ে দেখায় এইখানে মিউ এর ভ্যালু বলে দিয়েছে মিউ আর এইখানে ঘট সংগনাঙ্ক বলে দিয়েছে মিউ ঠিক আছে এবার বলছে নিচের কোনটির ক্ষেত্রে বাক্স স্লাইড হওয়া সম্ভব নয় তাহলে দেখো এই বালকটা এখানে একটা ফোর্স কাজ করবে মানে ফোর্স দেবে এটাকে ঠেলার চেষ্টা করছে তাহলে ফোর্স দিলে এটাকে যদি ঠেলার চেষ্টা করে এই কেসটাও একে একটা প্রতিক্রিয়া বল এফ দেবে ঠিক আছে এবার কি হবে তুমি যে এটাকে ঠেলার চেষ্টা করবে ঠিক আছে এখানে তো তুমি একে এই দিকে ঠেলে নিয়ে যেতে চাইছো ঠিক আছে মানে বাক্সটাকে তুমি বাঁদিক থেকে ডান দিকে তাহলে কাজ করবে অপোজিট অপোজিট কাজ করবে আবার এই ছেলেটাকেও তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমি ধরো একটা বাক্সকে ঠিলে নিয়ে যাচ্ছি দেখবে অনেক জোরে যদি আমরা একটা দেওয়ালকে ঠেলার চেষ্টা করি যখন দেখবে অনেক ফোর্স প্রয়োগ করি ঠিক আছে তখন দেখবে আমাদের পা গুলোও কিন্তু পেছন দিকে সরে সরে যায় তার মানে কি দেওয়ালটা যদি কোন একটা জায়গায় মানে গাঁথা থাকে ঠিক আছে কাঁথা থাকে তাহলে ওদের মধ্যে যে ঘর্ষণ বলটা তার থেকে আমার ঘর্ষণ বলটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সেই কারণে আমার পাটা কিন্তু পেছন কেটে পেছনের দিকে চলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে এই বাক্সটা এখানে বলেছে দেখো স্লাইড হওয়া সম্ভব নয় আমাদের ধরে মানে তুমি এটা চিন্তা করতে পারো সেম কেস হবে যদি তুমি ঘরে নিজের একটা দেওয়ালকে ধরো দিয়ে দেওয়ালকে ধরে মানে গায়ের যত ক্ষমতা আছে তুমি ঠেলার চেষ্টা করো তাহলে কখন তুমি ঠেলতে পারবে না যদি ওই দেওয়ালটা যে তলটার উপর দাঁড়িয়ে আছে তার ঘর্ষণ বলটা যদি তোমার আর যে মাটির উপর তুমি দাঁড়িয়ে আছো তার ঘর্ষণ বলের থেকে বেশি হয় তখন তুমি ঠেলতে পারবে না তো সেই অপশানটা কোথায় দেওয়া আছে দেখো এ অপশানে দেওয়া আছে একমাত্র এ অপশানে দেওয়া আছে আর সি অপশানে দেওয়া আছে ঠিক আছে এই দুটো অপশান প্রথমেই কাটা পড়ে গেলো দেখো এখানে মিউ ড্যাসটাকে মিউ ড্যাসটা থেকে মিউটাকে বেশি বলে দিয়েছে অর্থাৎ আমার আর রাস্তার মধ্যে ঘর্ষণ বল বেশি সেটা কিন্তু নয় ওই ব্রিফ কেস যেটাকে তুমি ঠিলে সরাতে চাইছো সেইটা আর রাস্তার মধ্যে যদি ঘর্ষণ বল বেশি হয় তোমার থেকে তবে কিন্তু তুমি সরাতে পারবে না এখানে স্লাইড হওয়া সম্ভব নয় জিজ্ঞেস করেছে ঠিক আছে তাহলে এ আসি এবার পরের অপশনটাও চেক করতে হবে যে এম এখানে বলেছে এম এর থেকে এম ড্যাশ বড় অবশ্যই তোমার নিজের ওয়েটের থেকে যদি কোনো ভারী বস্তু থাকে মানে তোমার নিজের ভরের থেকে যদি কোনো ভারী বস্তু সামনে থাকে সেই ভারী বস্তুকে ঠিলে কিন্তু তুমি সরাতে পারবে না ওই ভারী বস্তুটার মাটির সঙ্গে ঘর্ষণ বল কত হয়ে যাবে সিম্পল একটা জিনিস ভাবো এটা ধরো তুমি এইখানে আছে একটা বাক্স এই বাক্সটার ভর হলো এম তোমার ভর হলো স্মল এম তাহলে এই বাক্স টাকা যখন তুমি ঠিলের সামনের দিকে নিয়ে যেতে চাইবে এখানে ফ্রিকশন ফোর্সটা কত হয়ে যাবে মিউ ক্যাপিটাল এম ইনটু জি আর তোমার পাটা এখানে যে ফ্রিকশন ফোর্সটা দেবে সেটা কত হয়ে যাবে মিউ স্মল এম ইনটু জি তাই এটাকে মিউ ড্যাশ বলো এটাকে মিউ বলো এবার দেখো এর ক্ষেত্রে বলে দিয়েছে মিউ ড্যাশটাও বেশি দেখো এই শর্তটা হয়ে গেল মিউ ড্যাশটাও বেশি আবার কি মাসটাও বেশি তাহলে এই গোটা ঘর্ষণ বলটাই তো অনেক বেশি হয়ে যাবে আর তোমার মিউও কম মাসও কম তাহলে তোমার ঘর্ষণ বল তো অনেক কম অতএব তোমার পিছলে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে ও কিন্তু পিছলে যাবে না এরকমই হয় দেখবে যখন কোনো আমরা কি বলবো এটা ভারী পলোওয়ানার সঙ্গে লড়াই করি এই ব্রক লেসনারের সঙ্গে যদি রে মিস্ট্রিও লাগে তাহলে কি হবে ব্রক লেসনার যে মানে কি বলবো আমাদের ডাব্লিউ ডাব্লিউ এর যে রিংটাতে যে ঘর্ষণ বল দিয়ে ওকে ঠেলা চেষ্টা করবে ব্রক ইয়ে রে মিস্ট্রিও কিন্তু সেটা পার্মানেন্ট রে মিস্ট্রিও আকার ছোট সেই জন্য ওর আর ওই রিংটার মধ্যে ঘর্ষণ বলটাও আম কাজ করবে আবার যেহেতু ব্রকলেসনার হেভি ঠিক আছে ওর মধ্যে ঘর্ষণ বলটাও বেশি কাজ করবে অর্থাৎ মাস অর্থাৎ যদি বেশি হয় ঠিক আছে আর মানুষটার মাছ যদি ছোট হয় তাহলে আমি সরাতে পারবো না আবার ব্রিফ কেস এবং মাটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি মানুষটা এবং মাটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের থেকেও যদি বেশি হয় তাহলেও কিন্তু আমি সরাতে পারবো না অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার আশা করি বুঝতে পারলে অনেক ধরনের এক্সাম্পল দিলাম জাস্ট শুধুমাত্র তোমাদের মাথাতে এই জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি মানে বোঝানোর জন্য ওকে এটা জাস্ট আমরা কনসেপচুয়ালি মেরে দিলাম এখানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে গেলাম না আমরা চলে যাবো এবার নেক্সট প্রশ্নতে তো মোস্ট প্রবলেম কোশ্চেন নাম্বার টোয়েন্টি এটই আমাদের আজকের লাস্ট মানে কোয়েশ্চেন যেহেতু টোয়েন্টি নাইন নাম্বার কোশ্চেনটা আমি বইয়ে দেখলাম এটা সলিউশন বইয়ে দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো এটা বই থেকে করে নিও আমি টোয়েন্টি এইট অব্দি করিয়ে দিচ্ছি ওকে দেখ এই কোশ্চেনটা কি বলছি বলছে একটা গাড়ির ছাদে দু কেজি ভরের একটা বাক্স রাখা আছে তাহলে একটা গাড়ি ড্র কর এ ধরো একটা গাড়ি আমার গাড়ি ওকে আমার চাকা এই গাড়ির ছাদে বলছে দু কেজি ভরের একটা বাক্স রাখা আছে বেশ এখানে একটা দু কেজি ভরের বাক্স রাখা আছে টু কেজি ওয়েট দিয়ে বলছে গাড়িটি একটা সর্বোচ্চ তরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে ঠিক আছে সে বুঝলাম যে যদি গাড়িটি একটা সার্টেন অ্যাক্সেলারেশন অব্দি যদি আস্তে আস্তে চলতে থাকে তাহলে বাক্সটা উপরে স্থির অবস্থায় থাকবে বাট যদি তার থেকেও বেশি তরণের সামনের দিকে মুভ করতে থাকে তাহলে বাক্সটার টেন্ডেন্সি কি হবে পেছনের দিকে সরে সরে যায় আমরাও দেখবে একটা মানে কেউ যদি জোরে গাড়ি চালায় তার উপর যদি চেপে থাকি তুমি দেখবে আস্তে 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 পিছতে থাকবে ঠিক আছে এবার কি বলছে বাক্স এবং ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে অর্থাৎ এই তলটা বাক্সটা আর ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কত বলে দিয়েছে পয়েন্ট টু জি বলে দিয়েছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছে গাড়িটি যে সর্বোচ্চ তরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে তা বলো তাহলে দেখো গাড়িটা আমি ধরে নিলাম যে সর্বোচ্চ ম্যাক্সিমাম এ ম্যাক্স তরণ নিয়ে পড়ে গেলে বাক্সটি স্থির থাকবে এটা ধরে নিলাম তাহলে তরণ নিয়ে যদি মানে গাড়িটা এগিয়ে যেতে থাকে সামনের দিকে তাহলে এই যে বাক্সটা রয়েছে বাক্সটা পেছনের দিকে একটা অলিক বল ফিল করবে কারণ কি এ ম্যাক্স তরণ নিয়ে যাওয়া মানে সিস্টেমটা একটা অজরত্য নির্দেশতন্ত্র হয়ে যাওয়া তাহলে অজরত্রীয় নির্দেশতন্ত্র হলে বাক্সটার উপর যদি তুমি বসে থাকো ঠিক আছে তোমাদের মধ্যে যে কেউই বসে থাকে তাহলে সে মনে হবে তার মনে হবে যে কোনো একটা ফোর্স হয়তো তাকে পেছনের দিকে ঠেলছে সেই ফোর্সটার মান কত হবে না দু কেজি ইন্টু এ ঠিক আছে এটাই দুই ইন্টু এ এই ফোর্সটা পেছনের দিকে ঠেলার চেষ্টা করবে এবার এরা বলছে যে বাক্সটা স্থির থাকবে তাহলে স্থির রাখবে কে তাহলে একটা টু এ ফোর্স বাক্সটাকে পেছনের দিকে ঠিলছে ভুতিয়া ফোর্স অলিক বল ঢিলছে তাহলে কে আটকাবে ওকে কে হু ইজ দ্য সেভিয়ার এখানে সেভিয়ার হলো ঘর্ষণ বল তাহলে ঘটসন বল তখন সামনের দিকে ক্রিয়া করবে এবং বলবে ভাই তোর কোনো চিন্তা নাই ঠিক আছে আমি এখানে আছি আমি তোকে আটকাই দিছি ঠিক আছে তাহলে এই এফটা কি হবে মান মিউ টু এ যতক্ষণ অবধি হবে ততক্ষণ অবধি স্থির রাখতে পারবে তাহলে মিউ এর ভ্যালু কত বলেছে মিউ এর ভ্যালু দেখো বলে দিয়েছে পয়েন্ট টু আর এম বলে দিয়েছে এম বলে দিয়েছে কত এম বলে দিয়েছে আমার দু কেজি আর জিটা বলে দিয়েছে দশ এটা সমান হবে টু আর এটাকে আমাদের এ ম্যাক্স ধরে নাও তাহলে এই এ ম্যাক্স অবধি চলবে টু এ ম্যাক্স বাস এই তোমার দুই দুই কাটা পড়ে গেলো তাহলে দশ ইন্টু দুই তার মানে এ ম্যাক্সের ভ্যালু কত দু মিটার পার সেকেন্ড স্কোয়ার আই হোপ এটাই আমাদের কারেক্ট অ্যান্সার যেটা আমার অপশান ডিতে দেওয়া আছে এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দু হাজার বারোতে পড়েছিল খুব ভালো কোয়েশ্চেন দেখো এই কোশ্চেনগুলো আজকে আমরা যে করলাম ঠিক আছে এত দূর করলাম ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই ভিডিও বা তাও তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি আমার তরফ থেকে তোমাদের অ্যাকচুয়ালি আমাকে জানানো হচ্ছে তো যাই হোক যেটা দেখলাম যেটা হলো আমার বলার মেন উদ্দেশ্য সেটা হলো এই যে অঙ্কগুলো আমরা এতক্ষণ অব্দি করে এলাম এখানে কিন্তু দেখবে একই ধরনের কনসেপ্ট কিন্তু বারবার রিপিট হচ্ছে জাস্ট আমাদেরকে অঙ্কগুলো দেখে অঙ্কর ভাষাগুলো দেখে যে কোনটা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেইটা একটু বুঝতে হচ্ছে ঠিক আছে তো ফিজিক্সের অঙ্ক ওই জন্যই একটু কঠিন মনে হয় অনেকের কাছে এবং সমস্ত স্টুডেন্টরাই এটা ফেস করে থাকে যে ফিজিক্সের ক্ষেত্রে অঙ্ক সলভ করা একটু গণ্ডগোলে হয়ে যায় এই কারণেই কারণ ফিজিক্সে ভাষাটাও বুঝতে হয় আবার ফিজিক্সের থিওরিটাও বুঝতে হয় যাই হোক অঙ্কর ক্ষেত্রে সেটা হয় না অঙ্কতে শুধুমাত্র ফর্মুলা এবং ফর্মুলা ঠিক আছে আর একটু চিনতে হয় যে অঙ্কটা কি ফর্মেট আছে সেখান থেকে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যেতে পারে এইগুলো আমাদেরকে দেখতে হয় ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ভাষাটা বুঝতে হয় অর্থাৎ লজিক প্লাস ফর্মুলা এই দুটো একসাথে চলে তো যাই হোক গর্সন চ্যাপ্টারটা শেষ হলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও ভিডিও নিচে একটা কমেন্ট করে দিও খুব ভালো করে যে হ্যাঁ হেল্প হয়েছে বা না হয়েছে আর যদি কিছু খারাপও লাগে সেটাও সাজেশন দিও তাহলে আগামী ভিডিওগুলো আমি আরও বেটার ওয়েতে বানাবো আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাহলে এই ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো একটা টপিকতে নিয়ে ততক্ষণ বাবাই